আসসালামু আলাইকুম হিজরত ও হজরত আলী রাসুল সাল্লাহ আলী ও কাছে গঞ্চিত আমানত হিজরতের সময় রাসুল সাল্লাহু আলী ও সাল্লাম হজরত আলী রা আনহুয়ের কাছে রেখে গেলেন তিনি সেই আমানত মালিকদের কাছে পৌঁছে দিলেন এরপর রাসুলের হিজরতের তৃতীয় দিনে তিনিও অন্ধকার গভীর রাতে লাঠি হাতে নিয়ে চললেন মদিনার দিকে সারা রাত হাঁটতে লাগলেন একসময় মদিনায় তিনি ঠিকই পৌঁছলেন কিন্তু তার পা অক্ষত রইল না অধিক হাঁটার ফলে পা ফেটে রক্ত বের হয়েছে সাল্লাল্লাহু আলী সাল্লাম খবর পেলেন আলী এসেছে তিনি বললেন আলীকে ডাকো লোকেরা বলল তিনি অসুস্থ অধিক হাঁটার ফলে তার পা ফেটে রক্তাক্ত হয়ে গেছে রসুল সাল্লু আলিয়ালাম নিজে এলেন হজরত আলী রাজিয়াল আনহুকে দেখতে আলী রাজিয়ালু আনহুর এমন অবস্থা দেখে রসুল সাল আলী সাল্লামের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল তিনি তার পবিত্র লালা মুবারক দিয়ে আলী রাজিয়াল আনহুয়ের পায়ে লাগিয়ে দিলেন পা একেবারে ভালো হয়ে গেল এরপর থেকে হজরত আলী রাজিয়ালু আনহুয়ের পায়ে কোনোদিন কোনো ব্যথা অনুভব করেননি সুবাহান্লাহ আসসালামু আলাইকুম